এই হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যে আপনি জেনে গেছেন এই টিউটোরিয়ালটি বিষয়বস্তু অনলাইনে ফটো সেল করে ইনকাম করা বা অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করা। তো আদৌ কি এই বিষয়টি সঠিক বা এই অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায়? জি হ্যাঁ, কারণ অনলাইনে অনেকগুলো সোর্সের মধ্যে এই সোর্সটি অন্যতম। অনেক অনেক হাজার হাজার লোক বা অনেক প্রফেশনাল ফটোগ্রাফার, ওয়েব ফটো ডিজাইনাররা অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতেছে। তো যা হোক, ওই বিষয়টিতে আমি ঘাটাঘাটি করে এর একটা সত্যতা পেয়ে এবং এই বিষয়টি জেনুইন কিনা সেটি সেটি সঠিকভাবে জানার পরে আমি ভিডিও ক্রিয়েট করে থাকি এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো আজকের এই বিষয়টি হচ্ছে যে ফটো অনলাইনে ফটো সেল করে ইনকাম করা আসলে সবচেয়ে বিশ্বস্ত, গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য কোন সাইটটি, যেটিতে সবচেয়ে ইনকাম করা যায় এবং সেটিতে কোনো ঝামেলা নেই, জটিলতা নেই, এমন একটি সাইটের কথাই আজকে আমি আপনাদের সামনে বলবো। কেননা অনলাইনে অনেকগুলো সোর্স বইয়ের মধ্যে সবগুলো সোর্সই কিন্তু সবার পক্ষে ইনকাম করা সহজ হয় না, অনেক জটিলতার কারণে। কারণ ইনকামের জন্য থাকতে হয় দক্ষতা, ইনভেস্টমেন্ট, সময়, এগুলো সবার জন্য হয় না। কিন্তু অনেকেই এই ধরনের সোর্স করে যে আমি কাজের পাশাপাশি, জবের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি যদি এমন একটা সোর্স থাকতো বা পেতাম, তাহলে সেখানে কাজ করে কিছুটা সময় দিয়ে ইনকাম করতাম, সেটি আমার একটা উদ্বৃত্ত ইনকাম হতো। তো এরকমই একটা সোর্স হচ্ছে অনলাইনে ফটো বিক্রি করা বা সেল করা। আপনি যদি সাংবাদিক হন বা স্টুডেন্ট হন বা আপনার যদি ভালো ক্যামেরা থাকে বা ভালো মোবাইল থাকে, আপনি যে কোনো ধরনের ফটো, অর্থাৎ সেটি কৃষির উপর বা প্রাকৃতিক প্রকৃতির উপর বা নদী নালা খাল বিল বিভিন্ন ফটো কালেকশন করে সেই ফটোগুলো অনলাইনে সেল করে ইনকাম করতে পারে। তো চলুন আজকে আমরা দেখবো সেই কোন সাইটে আপনি ফটো সেল করে বিক্রি করতে পারেন এবং সেটি করতে কি কি করতে হতে পারে। তো আমরা আরেকটি এই আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আবার আপনাদের প্রচেষ্টা দেখার জন্য একটা নিউ ব্রাউজার নিলাম। তো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে বা জিমেল বা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে আমার এখানে আপনাদের করার জন্য একটা ইমেল অ্যাড্রেস আমি অলরেডি তৈরি করে নিয়েছি, অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস। তো আমি এটি কপি নিলাম। ওকে, এটি কপি নেওয়ার জন্য তো আমরা গুগলে গিয়ে লিখবো শাটার স্টক। তো এই শাটার স্টক সাইটটিতে হিউজ হিউজ পরিমাণ ভিজিটার আসে, কারণ এরা অনেক ইনভেস্ট করে, এখানে অনেক ফটো রয়েছে। যেমন দেখুন, আমরা যদি এখানে লিখি ই ডবল জি, এটি লিখে সার্চ দিলাম, তো দিলে কি রেজাল্ট আসে দেখুন। সার্চ দিলাম, এটি কাজ করতেছে না, যা হোক স্লো কাজ করতেছে। তো এনে দেখুন ডিমের ছবি রয়েছে, সে ডিম ভেঙে গেছে, ডিম ডিম খাড়া হয়ে আছে, ডিম এতে রয়েছে, সেই ছবিগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি এই ছবিটা যদি ডাউনলোড করতে যান, মনে করেন এটি আপনি ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। এখন যদি ডাউনলোড করতে চান, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আপনাকে লগ ইন করে ছবি ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া আপনি এমনিতে যদি সেভ অ্যাজ করেন, তাহলে দেখুন এখানে শাটার স্টক লেখাটি তার উপরে রয়েছে, আপনি এই লেখাটি সরাতে পারবেন না। এটাকে বলা হয় ওয়াটার মার্ক, এই ওয়াটার মার্ক কিন্তু আপনি সহজে সরাতে পারবেন না। তাহলে আপনাকে ডাউনলোড করতে গেলে তাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে এরা যদি দেখেন একটা ডিমের ছবি সেল করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি যে কোনো ধরনের ছবি সেল করতে পারেন এখানে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটি আমি দেখাবো। চলুন আমরা এখানে এই ধরনের ছবি সেল করে ইনকাম করার জন্য সেল কন্টেন্ট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আপনাদের
একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একই বিষয় থেকে দুইবার তিনবার ইউজ করতে একটু সমস্যা হয়। তো তারপর আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস আপনাদের দেখাবো। এই জন্য আমি জাস্ট একটা ইমেল অ্যাড্রেস, যেটি ফেক ইমেল অ্যাড্রেস বা ফেক নামের, তো আমি ইমেল অ্যাড্রেসটি এখান থেকে নিলাম। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিব, ইমেল অ্যাড্রেসটি দিলাম, এখানে নাম, তো আপনার যেটা অরিজিনাল নাম সেটা দিবেন, আমি এটি দিলাম জাস্ট আপনাদের দেখানোর পারপাসে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি জাস্ট একটা ইমেল অ্যাড্রেস তৈরি করেছিলাম। তো আমরা এরকম দিলাম রিনা আক্তার বিডি, ওকে, অথবা দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড আমরা দিচ্ছি দিয়ে জাস্ট এখানে চেক বক্সে 8 ক্যারেক্টার দিতে বলতেছি, তো আমরা 8 ক্যারেক্টার দিচ্ছি। দাঁড়ান দেখুন, তো দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করলে তারা আমাকে একটা ইমেল পাঠাবে, সেটিকে ভেরিফাই করতে বলবে। তো অলরেডি অ্যাকাউন্ট এখানে বলা হচ্ছে যে থ্যাংক রিনা আক্তার, প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো জাস্ট আমরা এখানে ভেরিফাইয়ের জন্য আমাদের ইমেলে যাব এবং ইমেলে একটা তারা মেল পাঠিয়েছি, সেখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব। তো ক্লিক করলে আমাকে নিউ একটা ফর্ম এনে আসবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব, এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা কান্ট্রি বাংলাদেশ দিলাম, অ্যাড্রেস উত্তরা ঢাকা, আপনার যেটা ঠিকানা সেটা দেবেন। আমি মিরপুর ঢাকা, টিএসএ কে ঢাকা দিলাম, তো সিটি এমআইআর পিওপুর 1216, জাস্ট ফোন নাম্বার একটা দিলাম। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো শাটারস্টক অনেক সময় অ্যাকাউন্ট তৈরি করতে প্রবলেম তৈরি করে। তো দেখুন এবার তারা বলছে যে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক। তো যাই হোক, এখানে আমরা আপলোড ইমেজ শুরু করতে পারি, তা আমরা করবো না, গো টু আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তো আমাদেরকে রিব্যাক করে নিয়ে আসলো, কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমরা এখানে সাইন ইন অবস্থায় রয়েছি, তো এটি একটি প্রবলেম। তো আমরা উপরে যে লগোটা রয়েছে সেখানে ক্লিক করব। তো লগোটা রয়েছে এখানে, আমরা ক্লিক করতেছি, ওকে, এটা একই ঘটনায় ঘটেছে। আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করি। তো আমরা যদি এখানে আপলোড ইমেজে ক্লিক করি অথবা ফুটেজে করি, তো দেখি একটু কি ঘটে। শাটারস্টক অনেক সময় প্রবলেম করে, একই ঘটনা। যাই হোক, আমরা এখানে শাটারস্টক কন্ট্রিবিউটর এ ক্লিক করলাম, তো এবার আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে। তো ড্যাশবোর্ডে নিয়ে আসলে যে কাজটি করতে হবে আপনাদেরকে, আমি প্রসেসটি পুরোটা আপনাকে দেখাই। যে এখানে একটা আপনাকে ছবি আপলোড করতে হবে, যে দেখুন এখানে 5% প্রোফাইল স্ট্রেংথ 5%, এটিকে 100% করতে হবে। তা 100% করার জন্য আমি আপনাদের দেখাই, এখানে আপনি এখানে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও এখানে ক্লিক করবেন, করি এখানে আপনার কন্ট্রিবিউটর টাইপ এখানে যা আছে
সব কোডি দিয়ে দিলেন, স্টাইল এখানে আপনি ফটোগ্রাফি দিয়ে দিলেন, ফটোগ্রাফি দিলেন, নেচার দিলেন, তারপর হচ্ছে সাবজেক্ট আপনি অ্যাবস্ট্রাক্ট দিলেন অথবা নেচার দিলেন। এখানে আপনি অ্যাডোবি ফটোশপ ফটোশপ দিলেন, ওকে। তারপর এখানে দিলেন যে আই আমি, একটু ডিসক্রিপশন লিখবেন অল্প একটু, তো আপনি এখানে লিখবেন যে আই এম এ ফটোগ্রাফার, আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার বা এরকম কিছু একটা ভালো লিখবেন আপনি যদি ভালো পারেন। সিলেক্ট লোকেশন যেটা বাংলাদেশ করে দিবেন, দেন একটা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিন, যেমন যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেবেন, সমস্যা নেই। তো আমি এটি দিলাম, তো আপনার টুইটার অ্যাকাউন্ট থাকবে, সেই টুইটার অ্যাকাউন্ট দেবেন, যে মনে করেন এইরকম দিলেন। তো এটি দিয়ে আপনার যে টুইটার অ্যাকাউন্টে যে ইউজার নামটা হয় সেটি এখানে দিবেন কপি করে, লাস্টে ফেসবুকেরটাও দিবেন, এরকম সব কটি দিয়ে দিবেন। দেন দিয়ে এখানে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবেন। সি ইউর প্রোফাইল ইনফরমেশন হ্যাজ বিন সেভ, 70% হয়ে গেছে। এবার আপলোড ইওর ফটো, এই বাটনে ক্লিক করবেন। তো ফটো বাটনে ক্লিক করলে এখানে দেখুন যে যেহেতু আমি একটা মেয়ের ছবি দিই, নাম দিয়ে করছি, এটা আপনারা অরিজিনাল আপনাদের নাম ঠিকানা সবকিছু আপনাদের দিয়ে চেষ্টা করবেন। আমি আমার নিজের দিয়ে করেছি অলরেডি, তা আমি দেখাবো। তো ছবিটা এখানে ডাইমেনশন দেওয়া আছে 400x400, তো আমি ফটোশপে দেখাই আপনাকে যে এটি কেমন। যে 400 নিউ ডকুমেন্ট নেবেন, এখানে 400 পিক্সেল দিবেন, এটা 400 পিক্সেল দিবেন, এখানে 72 রেজুলেশন দিয়ে আপনি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন, এখানে ছবিটা একটা দিবেন। এখানে একটা ছবি আনবেন, যে মনে করুন এখানে ছবিটা আনলাম, আমার ছবিটা আনলাম, তো এই ছবিটা এনে এখানে কপি করে ছেড়ে দিলাম, দিয়ে এই ছবিটাকে সেভ করে নেব। তো সেভ থেকে সেভ পর ওয়েব করার পর সেভ করে নেব, নিয়ে আমরা আমাদের ছবিটিকে এই আপলোড করে দেবো এখানে। তো আপলোড করলে এটা 100% হবে, 100% হলে তো আপনার আপনার এখানে কি করতে পারবেন, আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো এখানে দেখুন আপলোড বাটন রয়েছে, তো আপলোড বাটনে ক্লিক করব, করলে এখানে সিলেক্ট মাল্টিপল ফাইল, তো আমি এটা পেপার দেখাই, টিকিট দিলাম। তো আমরা একটা ছবি আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করতেছি, তো আমার কাছে একটা ছবি রয়েছে, এটি এটিতে আমি ক্লিক করলাম, দেখুন একটু দেখবেন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখানে বলছি ইট লুক লাইক উই ডিড নট গেট অল ইউর ফাইল, লেটস সি হোয়াট হ্যাপেন। তো এখানে বলছি যে ইউর ইমেজ ইজ টু লো স্মল, মানে ইমেজটা ছোট, এবং ইমেজটিকে 4 মেগাপিক্সেলের হতে হবে। তো ইমেজটিকে 4 মেগাপিক্সেলের হতে হবে তাহলে আপলোড করা যাবে। তো আমরা আমি আপনার আমার যে অরিজিনাল অ্যাকাউন্টটি যেটিতে আমি কাজ করব সেটি আপনাদের দেখাবো। এটি এটিতে অলরেডি আমি একটি ইমেজ আপলোড করেছি, পেন্ডিং অ্যাপ্রুভালে রয়েছে, তো আর্নিং 0। বন্ধুরা আসলে আমিও এখানে কাজ স্টার্ট করেছি, আপনাদের সাথে আমিও কাজ করব এখানে। এটি একটা ভালো সাইট, এখান থেকে ইজিলি আর্ন করা সম্ভব ভালো কোয়ালিটি ছবি দিয়ে। তো আমরা ছবি আপলোডের বিষয়টা আপনাকে আরেকবার দেখাই। তো ছবি আপলোড না করতে হলে আপনি ইনকাম করতে পারবেন না। আসলে 4 মেগাপিক্সেল ব্যাপারটা কি, তো আপনি যদি 4 মেগাপিক্সেল যদি আপনার ক্যামেরাতে বা ফোনে সেট করে নিতে পারেন তো ভালো হয়, আর
হাই হাই রেজুলেশন সবচেয়ে বড় ছবি তোলার চেষ্টা করবেন, করে সেই ছবিটা আপলোড করবেন, যে কোনো বিষয় এনি হও যেটি ভালো লাগে আপনার। তো যাই হোক, আমরা 4 মেগাপিক্সেলের ছবিটি কনভার্ট করার জন্য আমরা ফটোশপে যাচ্ছি, ফটোশপ কেটে দিয়েছি। তো আমি ফটোশপে যাচ্ছি, এটিতে গেলাম, ফটোশপ ওপেন হবে। তো বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালটি একটু লং, কারণ পুরো প্রসেসটি দেখাতে হচ্ছে। অনেকেই টিউটোরিয়াল ইউটিউবে দিয়ে থাকেন, সংক্ষেপে দিয়ে থাকেন, কোনো ডিটেলস থাকে না, কোডিং গাইডলাইন্স থাকে না, যার কারণে কি শিখতে পারে না, সেই অনুযায়ী কাজ করতে পারে না। তো আমরা এখানে যাব নিউ, তো আমরা এখানে লিখব 2464 পিক্সেল, আর দিব 1216 পিক্সেল, সরি আমার মনে নেই। তো আমরা একটু দেখে নেই, তো আমরা একটু ওয়েবসাইটে যাচ্ছি। আমরা এখান থেকে একটু আগে যে বিষয়টা দেখলাম, সরি, আচ্ছা আমরা আগেরটাতে যাই, একটু দেখে নেই। এখানে একটা ছবি আগে আপলোড করি আপনার দেখানোর সুবিধার্থে, ও সরি, এখানে পিএসজি 4 মেগাপিক্সেল, এইটিকে কপি করে জাস্ট গুগলে আমি সার্চ দিব। তাহলে এখানে হোয়াট সাইজ আর সাইজ ইস 4 মেগাপিক্সেল, এটি লিখে আপনি সার্চ দিতে পারেন। তো কিন্তু 2464 1632 আর হচ্ছে রেজুলেশন 300, এই একটু ডিপিআই 300। তো আমাকে এটি করতে হবে 1632 রেজুলেশন 300, এটি দিয়ে আমরা একে ওকে করব, এটি দিয়ে ওপেন করব, ওপেন করব, এবং এখানে আমরা যে ছবি নিব, তো ওপেন করে আমরা ছবিটা নিচ্ছি। আমি যদি এই ছবিটাকে নেই, তো ছবিটাকে ড্রাগ করে এখানে নিলাম, ওকে, ঠিক বড় করে নেই ছবিটিকে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এই দিক থেকে আমি টেনে নিয়ে এটিকে ফুল সাইজ করে নিলাম, দেন আমি ইন্টারফেস করলাম কিবোর্ড থেকে এবং এটিকে সেভ করে নেব, সেভ ফর ওয়েব। এখানে দেখবেন যে জেপিজি হাই করে দেবেন সর্বোচ্চ, এখানে হাই, জেপিজি হাই করে দেবেন, দেওয়ার পর এখানে সেভ বাটন ক্লিক করবেন। তো এখানে বাইসাইকেল শোডাউন লেখা রয়েছে, আমরা বাইসাইকেল শোডাউন দিয়ে সেভ করলাম, রিপ্লেস করে দিলাম। এখন আমরা এই ছবিটিকে আপলোড করব। তো বন্ধুরা, এবার ছবিটির আর কোনো সমস্যা হবে না, এটি আপলোড হয়ে যাবে। তো সাইকেল আমরা একটা বিষয় মাথায় রাখবো, যে যে ছবিগুলো আপলোড করব সেটি যেন স্পেসিফিক একটা বিষয়, অর্থাৎ বানানগুলো যেন ঠিক থাকে, আর আসলে ছবিটি কি সেটা যেন সঠিকভাবে বলা হয়। তো লিখলাম, আমরা এটিকে আপলোড দিচ্ছি, এটি আপলোড হচ্ছে, বন্ধুরা ছবিটি আপলোড হয়েছে। তো আপলোড হয়েছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব, তো নেক্সট বাটন করলে ক্লিক করলে আমাদের একটা অপশন দেওয়া হবে, যে দেখুন এখানে 2 সাবমিট 1, পেন্ডিং 1, রিভিউ 0, ইমবেস। তো আমাদের কি এখানে একটা টিক অপশন রয়েছে, এখানে একটা টিক দেব, দিয়ে ডাবল টিক দেব, নিলে আমাদের ডান পাশে আমাদের ছবির যে অপশনগুলো রয়েছে সেগুলো শো হবে। তো আমরা এখান থেকে আমাদের একটা ডিসক্রিপশন দেব, একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তো আমরা ক্যাটাগরি অ্যাবস্ট্রাক দিলাম, আর হচ্ছে ক্যাটাগরি সঠিক ক্যাটাগরি দিতে হবে। তো আমরা এখানে
না শার্ট দেবো না কি দেবো দেখি, আমরা একটু ঠিক এগুলো দেখে নেই। তো আমরা এখানে সেলিব্রিটিস দিয়ে দিলাম, এখন এখানে ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশন। তো এই ছবিটি সম্পর্কে আমাদের ডিসক্রিপশন দেওয়া দরকার। তো আসলে ছবিটি কি? তো সাইকেল, আমি আসলে গুগলে যে সার্চ দিই CYCLE সাইকেল, আচ্ছা সাইকেল আমি দিয়ে সার্চ দিলাম, এটা যে সাইকেল। তো সাইকেল সাইকেল ঠিক আছে সাইকেল। তো আমরা এখানে একটা ডিসক্রিপশন লিখব, সাইকেল শো ডাউন ইন বাংলাদেশ, দেওয়ার পর এখানে কিওয়ার্ড দিতে হবে। তো বাইসাইকেল, পিপল, রোড, সাইকেলিস্ট। তো সাইকেল সম্পর্কে কিন্তু ট্রাডিশনাল, রাইড, এশিয়া, রেস, অর্থাৎ আমাদের ইমেজ রিলেটেড যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দেবো, মোটর সাইকেল, পিপল, স্ট্রিট, হ্যাঁ স্ট্রিট, সেলিব্রেট, ফেস্টিভ্যাল, এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ছবিটি কন্টেন্ট সাবমিটেড, ছবি সাবমিট হলো। তো শেয়ার হেয়ার, যে আপলোড এর কোন শেয়ার হেয়ার বাটন দেওয়া রয়েছে, তো আমরা এখন শেয়ার করব না, আমাদের ছবি দুটি পেন্ডিং রয়েছে। তো আমরা এখানে দেখব আমি অলরেডি দুটি ছবি আপলোড করেছি, এটি একটি এটি একটি। পরবর্তীতে লগ ইন করে আমাকে দেখতে হবে 2 দিন বা 3 দিন পর যে আমাদের ছবির অবস্থাগুলো কি। তো আমি যদি ছবিটিকে দেখতে চাই এরকম বড় করে দেখতে চাই, তো বন্ধুরা এই হলো ছবি আপলোডের প্রসেসিং। এটি রিভিউর পর আপনার ছবিটা আসলে এই ওয়েবসাইটে প্রকাশযোগ্য কিনা সেটি তারা বলে দেবে। দেন এখান থেকে পেমেন্ট আপনি কিভাবে নেবেন, পেমেন্ট কোথা থেকে পাবেন? তো এখানে আর্নিংস রয়েছে, তো পেমেন্ট হিস্টোরি, এখান থেকে পেমেন্ট হিস্টোরি। তো আমরা এখানে পেমেন্ট হিস্টোরিতে যাব, এখন পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি, এটি আমার নতুন অ্যাকাউন্ট, এখানে কাজ আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটি করেছি। তো ইউ ক্যান জাস্ট অ্যাডজাস্ট ইউর মিনিমাম পে আউট অ্যামাউন্ট ইন অ্যাকাউন্ট সেটিংস, এই বাটন ক্লিক করব। তো এখানে দেখানো হচ্ছে যে পে আউট ইনফরমেশন, আপনার নাম থাকবে। তো এখানে অপশন রয়েছে যে পায়োনিয়র অথবা পেপাল, পেপালেও সর্বনিম্ন 35, সর্বোচ্চ সর্বনিম্ন 35 হলে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। পায়োনিয়রেও আপনার হচ্ছে 35, আর আপনার স্কিল, তো আপনার যদি পেনিয়র অ্যাকাউন্ট থাকে পেনিয়র অ্যাকাউন্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন, অথবা পেপাল থাকলে পেপাল করে নেবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট ওয়ানে তৈরি করে নেবেন, আর যদি থাকে তাহলে জাস্ট এটি কানেক্ট অ্যাকাউন্ট। তো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনাদেরকে কানেক্টে নিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আমি পেনিওরে কানেক্ট করার জন্য দেখাচ্ছি। তো আমার পেনিওর অ্যাকাউন্ট রয়েছে অলরেডি, আমি এটি ইউজ করে থাকি। তো আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম, তো আমার অ্যাকাউন্টটি পেনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো
তো অ্যাকাউন্ট পেন্ডিং, এখানে অ্যাকাউন্ট পেন্ডিং দেখানো হচ্ছে, আর পরে এটি অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো যা হোক, এইভাবে আপনি আপনার সেভ সেটিংস গুলো কাজগুলো করে যেতে পারেন। এবং যখন আপনার ইনকাম 35 অ্যাবোভ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে জাস্ট উইথড্র দিলে আপনার টাকাটা পেনে চলে যাবে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।